আওয়ামী লীগ সরকার এখন নিজেকে রক্ষার জন্য সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে বলেছেন আব্দুল সালাম। এদিকে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হয় না, ডাকাতি হয় বলেছেন খন্দকার মোশাররফ। জানাবো সকল বাধা উপেক্ষা করে পায়ে হেঁটে সাইকেলে বিএনপির সমাবেশে যাবেন নড়াইলের 5000 নেতাকর্মী। এক রাতেই মারা যেতে পারেন আওয়ামী লীগের 3 লাখ নেতাকর্মী। এবং সর্বশেষ জানাবো সারা বিশ্বে ধেয়ে আসছে মহামন্দা, বাংলাদেশ কি পারবে এই মহামন্দা সামাল দিতে, দুর্ভিক্ষের ধাক্কা সামলাতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকার এখন নিজেকে রক্ষার জন্য সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে বলেছেন আব্দুল সালাম। তিনি বলেন পতন উন্মুখ এই সরকার নিজেকে রক্ষার জন্য সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা সারা দেশে বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের ওপর হামলা মামলার পূর্ণ অস্ত্র ব্যবহারের পাশাপাশি নতুন করে নির্যাতন শুরু করেছে। আব্দুল সালাম অভিযোগ করেন চলমান আন্দোলন কর্মসূচিগুলোতে জনতার বাঁধভাঙা জোয়ার ঠেকাতে সরকার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। তারা কর্মসূচিতে আগত নেতাকর্মীদের ওপর হামলা করে এই পর্যন্ত 5 জনকে হত্যা এবং শত শত নেতাকর্মীকে আহত করেছে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হয় না, ডাকাতি হয় বলেছেন খন্দকার মোশাররফ। তিনি বলেন পতন উন্মুখ এই সরকার নিজেকে রক্ষার জন্য সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা সারা দেশে বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের উপর হামলা মামলার পূর্ণ অস্ত্র ব্যবহারের পাশাপাশি নতুন করে নির্যাতন শুরু করেছে। আব্দুল সালাম অভিযোগ করেন চলমান আন্দোলন কর্মসূচিগুলোতে জনতার বাঁধভাঙা জোয়ার ঠেকাতে সরকার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। তারা কর্মসূচিতে আগত নেতাকর্মীদের ওপর হামলা করে এ পর্যন্ত 5 জনকে হত্যা এবং শত শত নেতাকর্মীকে আহত করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন জনগণের কথা হচ্ছে এনাফ ইজ এনাফ, আপনারা দয়া করে বিদায় হন। তিনি বলেন এই সরকারের অধীনে নির্বাচন হয় না, ডাকাতি হয়। খন্দকার মোশাররফ বলেন এই সরকারকে বিদায় করতে না পারলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে না। নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হলে এদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। তিনি বলেন অতীতেও এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি, সম্প্রতি গাইবান্ধায় উপনির্বাচন সুষ্ঠু হয়নি। এটা আজকে প্রমাণিত যে এই সরকারের অধীনে নির্বাচন হয় না, ডাকাতি হয়। সে কারণে আমরা বলেছি যে এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, নির্বাচনও হবে না। খন্দকার মোশাররফ বলেন আজ দেখবেন জনগণ জেগে উঠেছে, আমাদের দায়িত্ব জনগণকে সংগঠিত করে এই সরকারকে হটানো, দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা। এদেশের জনগণের জন্য তাদের নিজেদের হাতে ভোটের ব্যবস্থা করাই আমাদের একমাত্র টার্গেট, সেই লক্ষ্যে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। সকল বাধা উপেক্ষা করে পায়ে হেঁটে সাইকেলে বিএনপির সমাবেশে যাবেন নড়াইলের 5000 নেতাকর্মী। সাইকেল কিংবা হেঁটে খুলনায় বিএনপির গণসমাবেশে যোগ দিচ্ছেন নড়াইলের 5000 নেতাকর্মী। তবে এখন থেকেই প্রতিবন্ধকতা শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এই সমাবেশকে কেন্দ্র করে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করায় আমরা হেঁটে বাইসাইকেলে পারি সভাস্থলে গিয়ে হাজির হব, যাদের আত্মীয় স্বজন আছেন তারা আগের দিনই পৌঁছে যাবেন। সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত পুলিশি বাধা, কাউকে গ্রেফতার বা শাসক দলের কোনো বাধা পায়নি। নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন মিটিং যাতে সফল হতে না পারে এই জন্য সব ধরনের প্রতিবন্ধকতা শুরু হয়েছে, তবে নেতাকর্মীরা যে যার মতো করে সমাবেশ স্থলে পৌঁছাবেন। আমাদের টার্গেট নড়াইল থেকে 5000 নেতাকর্মী বিভাগীয় সম্মেলনে যাবেন। এক রাতেই মারা যেতে পারে আওয়ামী লীগের 3 লাখ নেতাকর্মী। আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা সরকার না থাকে তাহলে প্রথম রাতেই কমপক্ষে 3 লাখ আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজি। সেজন্য তিনি দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। শাহাবুদ্দিন ফরাজি বলেন নেতাকর্মীরা যদি এক ও অভিন্ন থাকে তাহলে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই যারা আওয়ামী লীগকে পরাজিত করতে পারে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি কি পেলাম আর কি পেলাম না সেটা বড় কথা নয়, বড় কথা হলো শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগ আবার এই দেশে সরকার গঠন করবে, এটাই আমাদের শপথ। সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে বলেন ভবিষ্যতে লাঠি মিছিল করার চিন্তাভাবনা করবেন না, আপনারা লাঠি নিয়ে বের হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তসবি নিয়ে মাঠে নামবে না, আপনাদের লাঠির জবাব আমরা লাঠি দিয়েই দেব, তখন কিন্তু পালাবার কোনো পথ পাবেন না। তিনি আরও বলেন আওয়ামী লীগকে পরাস্ত করবে এমন কোনো রাজনৈতিক দল বা শক্তি বাংলাদেশে নেই, তাই আমাদের রাজপথের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।
সারা বিশ্বে ধেয়ে আসছে মহামন্দা, বাংলাদেশ কি পারবে এই মহামন্দা সামাল দিতে, দুর্ভিক্ষের ধাক্কা সামলাতে? সারা বিশ্বে ধেয়ে আসছে মহামন্দা। জাতিসংঘ এবং বিশ্বব্যাংক প্রক্ষেপণ করেছে আগামী বছর বিশ্বে মহামন্দা দেখা দিতে পারে, দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে, এই আঁচড় বাংলাদেশেও যে লাগবে তা বলাই বাহুল্য। এ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার করে বিভিন্ন সতর্কবার্তা দিচ্ছেন। দেশের বিভিন্ন দেশে খাদ্য সংকট ইতিমধ্যে দেখা দিতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে অনেক মানুষ অর্ধাহারে দিন কাটাচ্ছে, ইউরোপে ছড়িয়ে পড়েছে নীরব দুর্ভিক্ষ, সেখানে খাদ্য সংকট দিন দিন বেড়েই চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশও এখন খাদ্য সংকট এবং দ্রব্যমূল্যের তীব্র উদ্যোগতি লক্ষ্য করা যাচ্ছে। এরকম বাস্তবতায় বাংলাদেশের পরিস্থিতি কী হবে আগামী বছর? বাংলাদেশ কি পারবে এই মহামন্দা সামাল দিতে, দুর্ভিক্ষের ধাক্কা সামলাতে? একাধিক অর্থনৈতিক বিশ্লেষক বলছেন যে বিশ্বব্যাপী যে মহামন্দা হবে সেই মহামন্দার ঢেউয়ে বাংলাদেশ খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, বরং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এবং খাদ্য উৎপাদনের কারণে বাংলাদেশ সংকট থেকে নিজেদেরকে ভালো অবস্থায় রাখতে পারবে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও বলছে, যে সমস্ত দেশকে নিয়ে তারা উদ্বিগ্ন তার তালিকায় বাংলাদেশ নেই, বরং এই সময় বাংলাদেশ আরও ভালো করবে বলেই সংশ্লিষ্টরা মনে করছেন। একাধিক অর্থনীতিবিদদের সঙ্গে আলাপ করে দেখা গেছে, তারা মূলত পাঁচটি কারণে বাংলাদেশ বিশ্ব অর্থনৈতিক সংকটের মুখোমুখি পড়বে না বলে মনে করছেন। তার মধ্যে খাদ্য উৎপাদন এক। বাংলাদেশে খাদ্য উৎপাদনে খুব ভালো অবস্থান রয়েছে, এবছর আমনের ফলন ভালো হবে, এছাড়া মাছ শাকসবজি সহ অন্যান্য উৎপাদনও সন্তোষজনক, যার ফলে বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারবে এমন নিশ্চয়তা দিচ্ছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন যে অর্থনীতিতে সংকট থাকলেও খাদ্য ঘাটতি হবে না। নাম্বার দুই, প্রবাসী আয়। বাংলাদেশের গত মাসে প্রবাসী আয় কমেছে, কিন্তু এই মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন যে বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধা তারা সবসময় দেশকে ভালোবাসেন এবং দেশের টাকা পাঠানোর ক্ষেত্রে তাদের আলাদা একটা দরদ এবং আগ্রহ থাকে। গত দুই মাসে বেশ কিছু প্রবাসী হুন্ডি এবং অবৈধ পন্থায় অর্থ পাঠিয়েছেন, এদের মধ্যে অনেকের প্রতারিত হওয়ার খবরও পাওয়া গেছে। ফলে এই নিয়ে একটি সতর্কবার্তা চলে গেছে প্রবাসী দেশগুলোতে, যার ফলে আবার বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা বাড়বে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। নাম্বার তিন, রপ্তানি আয়। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রপ্তানি আয় কমেছে, কিন্তু এই রপ্তানি আয় কমার ধারা অব্যাহত থাকবে না, বরং রপ্তানি আয় আগামী বছর বাড়বে বলে অনেকে মনে করছেন। একাধিক কারণে রপ্তানি আয় বাড়ার আশাবাদ ব্যক্ত করেছেন। প্রথমত, গার্মেন্টসে এখন মৌসুম শুরু হয়েছে, এ সময় প্রচুর অর্ডার আছে, যার কারণে গার্মেন্টস রপ্তানির আয় বাড়বে এবং অন্যান্য ক্ষেত্রেও রপ্তানির আয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। নাম্বার চার, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বেঁচে থাকার কারণে নানা রকম উদ্ভাবনী কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করছে। করোনার সময় দেখা গেছে যে স্বল্প আয়ের মানুষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে নিজেদেরকে টিকিয়ে রেখেছে। এই ধারা সামনে অব্যাহত থাকবে এবং বিস্তৃত হবে, এটি আমাদের জন্য একটা ইতিবাচক বলে বিবেচিত হচ্ছে। নাম্বার পাঁচ, বড় বড় শিল্প গ্রুপ। বাংলাদেশের বড় বড় শিল্প গ্রুপগুলো এখন আন্তর্জাতিক মানের এবং তারা শুধু বৈদেশিক মুদ্রা আয় নয়, বরং দেশের অর্থনীতিতে, কর্মসংস্থান এবং জাতীয় প্রবৃদ্ধিতে অবদান রেখে চলেছে। এর ইতিবাচক ফলাফল পাওয়া যাবে অর্থনীতিতে। তাই সরকার মনে করছে, বৈশ্বিক পরিস্থিতি যাই হোক না কেন, এর মধ্যে ভালো থাকবে বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।